বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিন আল্লাহু আকবার ধ্বনিতে মুখর তুরাকদের ইস্তেমার 47 দেশ থেকে এসেছেন 2000 মুসল্লি সিরিয়া ইরাকে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের সূচি প্রকাশ ভালুকায় অটোরিকশা পিকআপ সংঘর্ষে দুই পোশাক শ্রমিক নিহত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বেলা 11টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি সালমা সাথী স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ জানাবো বিস্তারিত সংবাদ আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাকদের প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবার বাদ ফজর থেকে তুরাক টঙ্গীর ইস্তেমা মাঠে লাখ লাখ মুসল্লির উদ্দেশ্যে চলছে পবিত্র কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান দেশ বিদেশের বিশিষ্ট আলেমগণ বিভিন্ন বিষয়ের উপর বয়ান করছেন ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের মনোবাসনায় নিজের ইমান আমল ও আখলাককে পরিপূর্ণ শুদ্ধরূপে গড়ে তুলতে বয়ান শুনছেন মুসল্লিরা ধুলা ময়লা শীত বৃষ্টিসহ নানা প্রতিকূলতা উপেক্ষা করে সবারই মনোযোগ আলেমদের বয়ানের দিকে আগামীকাল রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জামায়াত এবারের বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব রোববার সকাল 10টা থেকে বেলা 11:30টার মধ্যে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে ইস্তেমা সূত্রে জানা গেছে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বে 47 দেশ থেকে 2000 মুসল্লি অংশ নিয়েছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তিনি বলেন ইস্তেমায় বৃষ্টিতে চিন্তিত ছিলাম এখন বৃষ্টি না থাকায় স্বস্তি প্রকাশ করছি শুক্রবার টঙ্গী ইস্তেমা ময়দানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিদেশি খিস্তার নিরাপত্তায় স্থাপিত বিশেষ নিয়ন্ত্রণ কক্ষের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ইস্তেমার সার্বিক পরিস্থিতি ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন কোনো ধরনের সমস্যা নেই আশা করি সুন্দর ও সুষ্ঠুভাবে ইস্তেমা সম্পন্ন হবে শুক্রবার টঙ্গীর তুরাক নদের তীরে শুরু হয়েছে বিশ্ব তাবলিগ জামায়াতের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জামায়াত বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব আগামীকাল রোববার আখিরি মোনাজাতের মাধ্যমে এই পর্ব শেষ হবে এরপর আগামী 9 থেকে 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব ইরাক ও সিরিয়ায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র তবে এ বিষয়ে কোনো এখনও প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তেহরান ধারণা করা হচ্ছে এসব হামলার কারণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেসব খাতিয়ে দেখছে তারা তবে এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছিল যে তারা ইরানের বিপ্লবী গার্ডের কুদুস বাহিনীসহ 85টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এসব স্থান ইরানে বেশ গুরুত্বপূর্ণ কুদুস ফোর্স ইরান সমর্থিত কোনো আধাসামরিক গোষ্ঠী নয় এটি সরকারি ইরানি সেনাবাহিনীর একটি অফিসিয়াল শাখা তাই এক্ষেত্রে যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে বলছে যে তারা ইরাক ও সিরিয়া বা ওই সীমান্তে ইরানি সেনাবাহিনীকে টার্গেট করেছে যা বেশ গুরুত্বপূর্ণ বিষয় এই ঘটনায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তিন ম্যাচের ওয়ান ডে ও টি টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল আগামী 1 মার্চ বিপিএল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ওই দিনই শ্রীলঙ্কা দল ঢাকায় পৌঁছাবে লঙ্কানদের এবারের বাংলাদেশ সফর শুরু হবে টি টোয়েন্টি সিরিজ দিয়ে আগামী 4 মার্চ প্রথম টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এরপর 6 ও 9 মার্চ একই ভেন্যুতে হবে সিরিজের বাকি দুটি ম্যাচ প্রথম দুটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টা থেকে ফাইনাল ম্যাচটি শুরু হবে বিকেল 3টা তিনটি টি টোয়েন্টি সিরিজ শেষ করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল যাবে চট্টগ্রামে ওয়ান ডে সিরিজের তিনটি ম্যাচই হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের উদ্বোধনী ম্যাচ হবে 13 মার্চ বাকি দুটি ম্যাচ হবে 15 ও 18 মার্চ প্রথম দুটি ম্যাচ হবে দিবারাত্রিতে ফাইনাল ওয়ান ডে ম্যাচটি শুরু হবে সকাল 10টায় Wonder Muffin
কেক বাইটে বাইটে চকলেট টিফান ময়মনসিংহের ভালুকা উপজেলায় অটোরিকশা ও মুরগিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারী পোশাক শ্রমিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ছয়টার দিকে উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবের এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার উপপরিদর্শক কাজল হোসেন জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। বায়ু দূষণের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। শনিবার সকাল 8:32 বায়ু মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে জানা গেছে তথ্য। তালিকায় শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে 274। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের শনিয়াং। এই শহরটি দূষণ স্কোর 190, অর্থাৎ এখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর। এরপরে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন, সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, এরপর পাকিস্তানের করাচি। চট্টগ্রাম বন্দরে পণ্য ভর্তি কন্টেইনারের সংখ্যা বাড়ার ঘটনা নিত্যনৈমিত্তিক। বন্দরের বহির্নোঙরে আমদানি পণ্য বোঝাই জাহাজের সংখ্যাও বাড়ছে, পাশাপাশি বাড়ছে জাহাজের অপেক্ষমান সময়। সরকারের হিসাব অনুযায়ী বর্তমানে জাহাজের ওয়েটিং টাইম 60 ঘন্টা। এই ওয়েটিং টাইম কমিয়ে 48 ঘন্টায় আনতে প্রকল্পের আওতায় কেনা হচ্ছে 1100 কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন ইয়ার্ড ও টার্মিনালের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ শীর্ষ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। 2020 সালের জানুয়ারি মাসে প্রকল্পটি যখন অনুমোদন পায় তখন ব্যয় করা হয়েছিল 914 কোটি 37 লাখ টাকা। 2023 সালের ডিসেম্বর মাসের মধ্য দিয়ে প্রকল্পটি বাস্তবায়নের কথা ছিল। নতুন করে চলমান প্রকল্পের সময় ও ব্যয় বাড়ানো হয়েছে। এখন মোট ব্যয় করা হবে 1135 কোটি 41 লাখ টাকা এবং মেয়াদ 30 জুন 2025 সাল। সংশোধিত এই প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। দেশের 38টি কারাগারের বন্দীদের হাতে তৈরি পণ্য বিক্রি করা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এজন্য বাংলাদেশ জেল কারাপণ্য নামে একটি প্যাভিলিয়ন সাজানো হয়েছে, যেখানে বিক্রি করা হচ্ছে বাঁশ, বেত, কাঠ, সুতা ও পাট দিয়ে বন্দীদের হাতে তৈরি বিভিন্ন পণ্য। এসব হস্তশিল্প, কার্পেট ও শোপিস মুক্ত ক্রেতারা। 2018 সাল থেকে বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে কারা কর্তৃপক্ষ। শুক্রবার দেখা যায় মেলা আসা ক্রেতা ও দর্শনার্থী একবারের জন্য হলেও ঢু মারছেন এই প্যাভিলিয়নে, কিনছেন সাধ্যের মধ্যে পছন্দের পণ্যটি। বন্দীরা বাঁশ, বেত দিয়ে তৈরি করছেন মোড়া শোপিস, ব্যাগ, বসার সোফা, পাটের ব্যাগ, পাপোশ কার্পেট তৈরি করছেন। ভিন্ন থাকায় এসব পণ্যর আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। আর এসব দৃষ্টিনন্দন পণ্য তৈরি করছেন সশ্রম কারাবন্দীরা। প্যাভিলিয়নটিতে পাট ও কাঠের তৈরি টেবিল, চেয়ার ও শোপিস ছাড়াও আছে জুতা, বিছানা, চাদর, কুলাসহ গৃহসজ্জার নানা পণ্যের সম্ভার। এসব পণ্যের বেচা বিক্রিও বেশ ভালো। সিরিয়ার পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলায় কমপক্ষে 18 জন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন। যুদ্ধ পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে ইরাক ও সিরিয়ায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার বিষয়টি নিশ্চিত করেন। মার্কিন সামরিক বাহিনী, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এবং তেহরান সংশ্লিষ্ট গোষ্ঠীর ওপর হামলা চালানোর পরপরই পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে সিরিয়া পূর্বাঞ্চলে বিমান হামলায় কমপক্ষে 18 ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন। এদের মধ্যে 5 জন নিহত হয়েছে দের এজোর এলাকায়। এদিকে ইরাক ও সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তেহরান। ধারণা করা হচ্ছে এসব হামলার কারণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে সেসব বিষয়ে খতিয়ে দেখছে তারা। দর্শক, এই ছিল বেলা 11টা সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।